মর্নিং মর্নিং গুড মর্নিং নমস্তে সত্যিকার দাদা সবকো। তো দাদা আজকের ব্লগটা শুরু করছি একটু লেট করে, কারণ বেশ ঠান্ডা ছিল, কালকে রাত্রে শেষ করতে পারিনি ব্লগটা। কালকে রাত্রে যখন আমি শুয়ে পড়ি 9টার দিকে তখনই ছিল -4, আর আজকে সকালবেলা যখন উঠি তখনও দেখি -4, আর এখন টেম্পারেচার 1 না 2 রয়েছে। তো এখন রোদে দাঁড়িয়েছি, এখনই আমাদের গাড়ি ছাড়বে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে চায়না বর্ডার, তো সেখানে যাব। তো দেখি আজকে বেশি কিছু নেই, দুটো রয়েছে, তবে জার্নি একটু লং হবে, চলো দেখা যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি রাস্তায়, আর তোমরা দেখতে পাচ্ছ 33 কিলোমিটার বুমলা। হ্যাঁ, বুমলাতে যাচ্ছি আজকে আমরা। এই বুমলা হলো সেই চায়না বর্ডারের পাস, আর এই পাস 33 কিলোমিটার। তো এখন সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি বুমলার উদ্দেশ্যে। আমার সাথে তোমরাও এনজয় করো। তো এখন দেখা যাচ্ছে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো পার করে আমরা অনেকটা উপরে চলে এসেছি, আর প্রথম চেকপোস্টটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের। তো বন্ধুরা আমরা ফার্স্ট চেকপোস্টটার থেকে চেক করানো হয়ে গেছে, এখন আরেকটা চেকপোস্ট আছে শুনলাম আমি দাদার কাছে। তো আসলে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যেতে হলে, বুমলা যেতে হলে সাধারণত এখানকার লোকাল যে গাড়ি আছে সেই গাড়ি নিতে হয়, আর আলাদা করে পারমিশনও বের করতে হয় তার জন্য, আদার্স কোনো গাড়ি এখানে যেতে পারে না। তো চলো রাস্তায় এনজয় করতে থাকো তোমরা। রাস্তায় যেতে যেতে এই লেকটাকে দেখলাম, পুরো একদম জমে গেছে বরফে, দারুণ লাগছে দেখতে, আর অসাম সত্যি বলতে গেলে দুর্দান্ত দৃশ্য এখান থেকে। রাস্তায় যেতে যেতে শুনলাম আরও এরকম অনেক লেক পাবো ছোট ছোট, তবে দারুণ লাগে, অসাম লাগছে। তোমরা এনজয় করো আমার সাথে পুরো রাস্তাটা, আর নেচারের বিউটি তো কোনো কথা হবে না, জাস্ট তো গান শুনতে শুনতে এনজয় করো।
বিউটি। দেখতে আজকে ভিডিওটা আমি ক্লোজ করে দিচ্ছি এখানে। তো গুড বাই, ভালো থেকো সবাই, আর যাওয়ার আগে একটা লাইক করে যাও।